সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এপিবিএন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সঙ্গে আছি আমি শিবানী রানী কুণ্ড, সহকারী শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, পাঠ পরিচিতি। আজকে আমি তোমাদের শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পদ্য, অর্থাৎ বাংলা পদ্যাংশ থেকে একটা পদ্য বা কবিতা নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। এসো প্রথমে আমরা একটা ছবি দেখি। হ্যাঁ, আমরা ছবি দেখতে পাচ্ছি, আমরা দুটা ছবি দেখতে পাচ্ছি, দুইটাই আমাদের শহীদ মিনারের ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল, যার জন্যে কিন্তু আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পাচ্ছি। পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের মুখের ভাষা বাংলাকে কেড়ে নিতে চেয়েছিল। তারা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালির জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মানুষ তার রাষ্ট্রভাষার দাবিতে সেদিন ছাত্র সমাজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। দেখা গেছে যে তারা সরকারের নিষেধ অমান্য করে মিছিল বের করেছিল, এবং সেই মিছিলে গুলিবর্ষণের পরিপ্রেক্ষিতে অনেকে শহীদ হয়েছিলেন। সালাম, বরকত, রফিক, জব্বার। আমাদের আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব, সেই কবিতায় তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ পেয়েছে। কারণ তারা যদি সে সময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য নিজেদের জীবন তুচ্ছ না করতেন, তাহলে কিন্তু আজকে আমরা এই বাংলা ভাষা পেতাম না আমরা। কারণ বাংলা হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ফেব্রুয়ারির গান। অর্থাৎ ফেব্রুয়ারির গান আমরা এই কবিতা নিয়ে আজকে আলোচনা করব। ফেব্রুয়ারি গান লিখেছেন রুৎপল রহমান লিটন। কবি তার ভালোবাসা, মমত্ব, শ্রদ্ধা সব প্রকাশ পেয়েছে শহীদদের প্রতি এই কবিতার মাধ্যমে। কারণ তিনি তিনি প্রকাশ করেছেন যে শহীদরা যদি ত্যাগ স্বীকার না, নিজেদের জীবন তুচ্ছ করে সেদিন বাংলাকে রাষ্ট্রভাষা না করতো, তাহলে কিন্তু আজকে আমরা বাংলায় কথা বলতে পারতাম না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানে তোমরা কবিতা শুনে মূল ভাব বুঝতে পারবে, অর্থাৎ কবিতা লাইন শুনে তোমরা বুঝতে মূল ভাবটা বুঝতে পারবে, যুক্তবর্ণ সহযোগে তৈরি শব্দ স্পষ্ট শুদ্ধভাবে বলতে পারবে, এবং পাঠ্যবইয়ের কবিতা সাবলীলভাবে আবৃত্তি করতে পারবে, পাঠ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে পারবে। আমরা প্রথমে কবি পরিচিতি, অর্থাৎ কবি সম্পর্কে একটু জেনে নেব। রুৎপল রহমান লিটন 1961 সালের 1 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন এবং 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। টেলিভিশন উপস্থাপক হিসেবেও তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও তিনি শিশুদের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছেন, যেমন ধুত্তুরি, ঢাকা আমার ঢাকা, ছড়াই ছবিতে মুক্তিযুদ্ধ, ভূতের বিয়ের নিমন্ত্রণে, বাচ্চা হাতির কাণ্ড কারখানা ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এবার কবিতায় চলে যাব। আমরা দেখব যে দোয়েল, কোয়েল, ময়না, কোকিল, বিভিন্ন পাখিদের নাম বলা হয়েছে, যেমন দোয়েল, কোয়েল, ময়না, কোকিল, বিভিন্ন পাখির ছবি দিয়েছি। আমি বলছি কি, সবার আছে গান, মানে সবার কিন্তু একটা নিজস্ব ভাষা রয়েছে, গান রয়েছে। পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। পাখির গান এবং পাখির সুরে কি হয়, সবার প্রাণটা মুগ্ধ হয়ে যায়, বিমোহিত হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর। সাগর নদীর উর্মিমালা, অর্থাৎ ঢেউ সময়ের সুরটা কিরকম মন ভোলানো, যেটা আমাদের মনটাকে ভুলিয়ে দেয়। নদী হচ্ছে স্রোতস্বিনী,
সাগর সমুদ্র, অর্থাৎ নদীকে বলা হয়েছে স্রোতোষিনী, যেহেতু বয়ে চলেছে সাগর সমুদ্রের দিকে। ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, মানে কি ছড়ায় পাহাড় প্রকৃতিতে কি করে সৌন্দর্য বৃদ্ধি করে, ঝর্ণা প্রকৃতিতে কি করে সৌন্দর্য বৃদ্ধি করে। এরপরে আমরা দেখতে পাবো বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। আমাদের ঋতু ছয়টা হলো, আমরা মোটামুটি ভাবে তিনটা ঋতু কিন্তু অনুভব করতে পারি, একটা হচ্ছে গ্রীষ্ম বর্ষা শীত, এই তিনটা ঋতু কিন্তু আমরা দেখতে পাই বেশি। কিন্তু আলাদা প্রকৃতি কিন্তু গ্রীষ্ম সময় একটা রূপে সাজে, বর্ষাতে এক রূপে সাজে, এবং শীতে কিন্তু এক রূপে সাজে, এবং বাতাসে কিন্তু তার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাই। গাছে গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, অর্থাৎ গাছে গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা। স্বর্ণলতা বলতে আমরা বুঝি সোনালি রঙের বুনলতা, এগুলা আপনা আপনি গজায় যা দেখতে পথের ধারে, আপনা আপনি গজায় দেখতে আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা, ফুলের সাথে প্রজাপতিরা কিন্তু নিজস্ব সুরে কিন্তু তারা কথা বলে, অর্থাৎ প্রত্যেকের একটা নিজস্ব সুর আছে, ছন্দ আছে, কথা বলার ভাষা রয়েছে। সেই জন্য বলা হয়েছে যে ফুল পাখি নয় নৈক্য পাহাড়, যেমন আমরা ফুলও নয় পাখিও নয়, ঝর্ণা সাগর নই আমরা, কি বলছে, মায়ের মুখের মধুর ভাষা মনের কথা কই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখো আমরা সব ভাষাই শিখবো সেটা যেমন দরকার, কিন্তু বাংলা ভাষার মাধ্যমে আমাদের জন্মের পর থেকে এই ভাষাটা কিন্তু আমরা মায়ের মুখ থেকে শিখে থাকি, আমাকে কিন্তু কোনোভাবে শিখতে হয় না, যেমন শুনে শুনে কিন্তু মায়ের মুখ থেকে কিন্তু আমরা এই ভাষাটা শিখে থাকি, এবং এই ভাষাটাতে কিন্তু আমরা মনের কথা বলি। সে বলছে মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই, আর বাংলা ভাষার মাধ্যমে তত সুন্দর করে মনের ভাব প্রকাশ করা সম্ভব, অন্য কোনো ভাষায় কিন্তু ততটা সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে আমরা পারি না। সেজন্য বলছে মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই, আমাদের মনের কথা বলার মাধ্যম কি, আমাদের মনের ভাব প্রকাশ করার একমাত্র মাধ্যম হচ্ছে মায়ের মুখের মধুর ভাষা, যেটা হচ্ছে বাংলা। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা শহীদদের ছবি দেখতে পাচ্ছি, যারা সেদিন নিজেদের জীবন তুচ্ছ করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার আসনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তারা নিজেদের জীবনের মায়া করেনি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি আমাদের সারা তাদের কথা কখনো ভুলবো না। শহীদ ছেলের দান, বাংলা আমার মায়ের ভাষা, অর্থাৎ শহীদ ছেলের দান। শহীদ ছেলের দান বলতে শহীদ শব্দ, যারা সত্য ন্যায়ের জন্য জীবন দান করেছেন, তারা যদি সেদিন জীবন দান না করতেন তাহলে কিন্তু আমাদের বাংলা ভাষাটা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেত না। আজকে কিন্তু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্বের সবাই কিন্তু এটা পালন করে থাকে। যেটা বলছে বাংলা আমার মায়ের ভাষা, বাংলা ভাষাটাকে কি বলা হয়েছে, বাংলা ভাষাটা বলা হয়েছে বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, মানে শহীদদের দান হচ্ছে আমাদের এই ভাষা, তাদের দান তাদের ত্যাগ দীক্ষার বিনিময়ে কিন্তু আমরা এই ভাষাটা পেয়েছি। এরপরে বলছে আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান, অর্থাৎ ভাষা দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শহীদ মিনারে তাদের ওই দিন শ্রদ্ধা জানাতে চাই। সেই আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান, সেই গানটা গাইলে কিন্তু, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাইলে কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু এক ধরনের অনুভূতি জাগে। দেখা গেছে শুধুমাত্র আমরা ওই দিনটায় শহীদদের মনে করবো না, আমরা সবসময় শহীদদের কথা স্মরণে রাখবো, এবং সবসময় মনের মধ্যে এটা লালন করব যে তারা যদি নিজেদের জীবন উৎসর্গ না করতেন তাহলে কিন্তু আমরা আমাদের ভাষা পেতাম না, কারণ বাংলা ভাষার মাধ্যমে আমাদের মনের ভাব তত সুন্দরভাবে প্রকাশ করতে পারি, অন্য কোনো ভাষায় কিন্তু আমরা ততটা সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে পারি না। তাই কবি উৎপল রহমান লিটন তার এই ফেব্রুয়ারি গান কবিতায় শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান প্রকাশ পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এবার কবিতার মূল ভাবটা একটু জানবো।
অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটা স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিন আন্দোলন করে। অর্থাৎ যখন দেশটা 1947 দেশভাগ হওয়ার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী সবসময় উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, কিন্তু যে দেশে বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে সেটা তো উর্দুটা বুঝবে না, কাজেই তখন ছাত্র সমাজ এটার প্রতিবাদ করেছিল। তার ফলশ্রুতিতে আমাদের 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের ছাত্রদের প্রাণের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি এবং মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে পেরেছি। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায় এবং এই গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার এবং আরো অনেকে কিন্তু শহীদ হন। এই ঘটনা অবলম্বনে কবি লুৎফর রহমান লিটন ফেব্রুয়ারি গান কবিতাটি লিখেছেন। অর্থাৎ শহীদদের প্রতি মমতা, শহীদদের প্রতি ভালোবাসা, শহীদদের প্রতি শ্রদ্ধা, এই সব কিছু প্রকাশ পেয়েছে আমাদের এই কবিতায়। কারণ আমরা কবিতায় দেখেছি সবারই তো আলাদা আলাদা একটা ভাষা রয়েছে, সবাই নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবে। তাহলে আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা মায়ের মুখের ভাষা বাংলা, এই বাংলা আমাদের ভাষা, আমাদের শহীদ ছেলের দান, এই ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো। কারণ এই ভাষায় আমরা যত সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে পারি অন্য কোনো ভাষায় কিন্তু তা প্রকাশ করতে পারবো না। কাজেই কবির গভীর মমতা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। এখানে বলছে, দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ, সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র, ছড়ায় পাহাড় সুরের পাহাড় ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে, গাছে গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা, ফুল পাখি নয় নৈক পাহাড় ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই, বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। আমরা সবাই সুন্দরভাবে এই কবিতাটা পড়বো এবং আমরা একদম মুখস্থর মতো করে রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই কবিতার আলোকে কিছু শব্দার্থ রয়েছে, যেমন মুগ্ধ। মুগ্ধ শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি কবিতার আলোকে কিন্তু দুই ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে কবিতাংশটি পড়ে এক ও দুই নং প্রশ্নের উত্তর লিখো, এখানে এক নম্বরে শব্দার্থ এবং দুই নম্বরে তিনটে প্রশ্ন থাকে, সে আলোকে আমাদের কিছু শব্দার্থ কিন্তু আমাদের জানতে হবে। এরপরে আরেকটা থাকে যে আটলাইন কবিতা তুলে দেওয়া থাকবে, সেখান থেকে তিনটে প্রশ্ন থাকবে, এর প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে হচ্ছে কবিতাংশের মূল ভাব। এখানে আমরা দেখতে পাচ্ছি মুক্ত শব্দের অর্থ হচ্ছে বিমোহিত, উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ, উর্মিমালা ঢেউ সমূহ, স্রোতস্বিনী নদী, সমুদ্র সমুদ্র পাহাড় সৌন্দর্য, স্বর্ণলতা সোনালী রঙের গুণলতা, প্রতিধ্বনি বাতাসে ধাক্কায় ধ্বনি পুনরায় ফিরে আসাকে আমরা প্রতিধ্বনি বলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই শব্দার্থগুলো জেনে রাখবো। এরপর আমরা আরো কিছু অতিরিক্ত শব্দার্থ জানবো, যে মধুর শব্দের অর্থ হচ্ছে মিষ্টি, ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, কণ্ঠ গলা মন হৃদয় মধুর মিষ্টি, ছন্দ তাল শহীদ ন্যায় সত্যের জন্য জীবনদানকারী রক্ত লেখা, রক্তে লেখা রক্ত দিয়ে লেখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা শব্দার্থগুলো একটু ভালো করে পড়ে রাখবো। এরপর আমরা যে প্রশ্নটা হয় এখান থেকে, যেমন নিচের কবিতা অংশটি পড়ে ক খ গ নং প্রশ্নগুলোর উত্তর লেখো। তোমাদেরকে আগেই বলেছি যে কবিতাংশের আলোকে আটলাইন কবিতা তুলে দেওয়া থাকবে। এখানে যেমন রয়েছে ফুল পাখি নই নৈক পাহাড় ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই, বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। এখানে প্রথম প্রশ্ন, যেমন আমাদের মাতৃভাষার নাম কি, কোন ভাষাতে আমরা মনের কথা বলি। আমার মনে হয় এই কবিতা তোমাদের আটলাইনের মধ্যে থেকে কিন্তু তোমরা উত্তরটা খুঁজে পাবে।
এখানে দেখা যাচ্ছে বাংলা আমার মায়ের ভাষা, তার মানে কি আমাদের মাতৃভাষা। আমি কোন ভাষা তোমার মনের কথা বলি সেটাও তো আমরা বুঝতে পারছি। কবিতা অংশটির মূল ভাব পাঁচটি বাক্যে লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখা গেছে যে লিখতে পারি যে ফুল পাখি পাহাড় আমরা কোনো কিছু নেই, আমরা শুধুমাত্র আমাদের মায়ের মুখের মধুর ভাষায় কি বলি, আমরা মনের কথা বলি। আমরা মায়ের ভাষা তত সুন্দর করে মনের কথা বলতে পারি, অন্য কোনো ভাষায় কিন্তু সেটা পারি না। এবং বাংলা যে আমাদের মায়ের ভাষা, এটা শহীদ ছেলের দান। বাংলা ভাষাকে আমরা মেনে নিতে পেরেছি কখনোই না, এই জন্য আমাদেরকে কি ত্যাগ করতে হয়েছে। সালাম বরকত রফিক জব্বার এবং নাম না যেন অনেক প্রাণের বিনিময়ে, শহীদদের বিনিময়ে, শহীদ ছেলেদের দান কিন্তু আমাদের এই বাংলা ভাষা। সেজন্য কবি বলেছেন যে আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। ফেব্রুয়ারির গানটা কি, আমার ভাইয়ের রক্ত দিয়ে লেখা সেই ফেব্রুয়ারির গান। কবিতা অংশটির মূল ভাব আমরা এভাবে দিতে পারি। এবং একুশে কবিতা তুমি যে যে কাজ করো সেরকম তিনটি কাজের নাম লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একুশে কবিতা দিনে বিভিন্ন, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি, প্রভাতফেরিতে অংশগ্রহণ করি, ভোরবেলা সেখানে গিয়ে শহীদদের কি করি, শহীদদের আমরা স্মৃতিতে ফুল দেই, এরপরে আমরা শহীদ বুদ্ধিতে ফুল দিই, এরপরে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, চিত্রাঙ্কন, গান, এ ধরনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি। তোমাদের একুশে পবিত্রে তুমি যে যে কাজ করো সেরকম তিনটি কাজের নাম তুমি দিতে পারো, এইভাবে উত্তরটা লিখতে পারো। এরপর নিচের কবিতা অংশটি পড়ে এক ও দুই নং প্রশ্নের উত্তর লিখো। কবিতাংশের আলোকে কিন্তু দুই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে যেমন প্রথমে দেখিয়েছি, আট লাইন থাকবে, সেখান থেকে আমার তিনটে প্রশ্ন থাকবে। আবার এইখানে নিচে কবিতা অংশটি পড়ে এক ও দুই নং প্রশ্নের উত্তর লিখো, এখানেও থাকতে পারে। যেমন গাছে গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ স্বরে ফুলের সাথে প্রজাপতির কথা, ফুল পাখি নই নৈকো পাহাড় ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। অর্থাৎ এই কবিতা অংশটার আলোকে আমাদের যেমন এই কবিতায় যে যে শব্দ রয়েছে সেগুলো শব্দের অর্থ আমরা দিতে পারি। যেমন মুগ্ধ রয়েছে, গাছ রয়েছে, মুগ্ধ বিমোহিত গাছ বৃক্ষ, স্বর্ণলতা সোনালী রঙের বুনলতা, এরপরে হচ্ছে মধুর মিষ্টি, এরপরে শহীদ যিনি ন্যায় সত্যের জন্য জীবন দান করেছেন, এরপরে পাতায় কিসে মুগ্ধ হচ্ছে, প্রজাপতি কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে, এবং বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান। এই লাইনটি চারটি বাক্যে বুঝিয়ে লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি এর আগেও বলেছি যে বাংলা আমাদের বাংলা ভাষা তো আমরা এমনি এমনি পাই নাই, অনেক কষ্ট অনেক ত্যাগ তিতিক্ষা বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। এটা কিন্তু আমাদের শহীদ ছেলে অর্থাৎ শহীদদের দান, শহীদদের দানের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই ভাষাটা পেয়েছি। তোমরা এভাবে চারটা বাক্যই লিখবা। এক নাম্বার দুই ক খ গ দিয়ে লিখতে পারো, বা এক দুই তিন চার, এভাবে চারটে বাক্য কিন্তু তোমরা লিখতে পারো। এরপরে আমরা কিছু যুক্তবর্ণ বিভাজন, শব্দ গঠন ও বাক্য প্রয়োগ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের কিছু যুক্তবর্ণ রয়েছে। আমরা জানি যুক্তবর্ণ দিয়ে আমরা কি করব, যুক্তবর্ণটা ভাঙবো, তারপর শব্দ গঠন করব এবং এরপরে বাক্য তৈরি করব। যেমন গয়ে ধ মুগ্ধ, ছেলেটি গ্রাম বাংলার রূপে মুগ্ধ হয়ে গেল স্বাধীন, তো সহযোগ ব স্বাধীন, বাংলাদেশ স্বাধীন দেশ। তারপর সহযোগ রফলা শ্রদ্ধা, আমরা সবসময় শহীদদের শ্রদ্ধা করব। সহযোগ রফলা স্রোত, নদীতে প্রচুর স্রোত ছিল। পযোগ রফলা প্রবাহিত, নদীর ধর প্রবাহিত হওয়া। গযোগ রফলা গ্রাম, গ্রাম বাংলার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই, স্মরণীয়। তো সহযোগ ম স্মরণীয়, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে স্মরণীয় দিন। মধ্যাহ্ন সহযোগ ম গ্রীষ্ম, গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে, সস্তা বাজারে ইলিশের দাম সস্তা। বযোগ রফলা ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে স্মরণীয় দিন। আমরা জানি যুক্ত এই বাক্যগুলো ছাড়াও তোমরা নিজেরা সুন্দর করে বাক্যপূর্ণ বাক্য লিখতে পারো, নিজেরা যুক্তবর্ণ ভাঙতে পারো, ভেঙে একটা শব্দ গঠন করতে পারো, গঠন করে সেটাতে লিখতে পারো। আমরা কিছু সমার্থক শব্দ দিয়েছি এই কবিতার আলোকে, যেমন মুগ্ধ বিমোহিত আনন্দিত স্রোতস্বিনী নদী তটিনী সমুদ্র 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 পাথা এবং গাছ বৃক্ষ তরু। সবাই খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে আমার
ধন্যবাদ।